ঠিক এই মুহূর্তে আসি হরিণ বেড়া ব্রিজ। আহ, এখানে যে কত আড্ডা দিছি, স্কুল পালা বাইক নিয়ে এখানেই চলে আসতাম। এখানে না বসলে মনে হয় যে ভালোই লাগতো না আমাদের। ব্রিজ ঠিকই আছে, কিন্তু আমাদের আর আগের সেই ইয়াটা। যাই হোক, আমাদের তালতলি সম্পর্কে একটু ধারণা দিই। তালতলি উপজেলা বাংলাদেশের বরগুনা জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি এই জেলার সর্বশেষ উপজেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত অনুসারে 2010 সালে আমতলী উপজেলা ভেঙে তালতলি উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকে আমাদের এটা উপজেলা। আমাদের বিভাগ একটা সময় ছিল খুলনা, আর এখন আমরা বরিশাল বিভাগে আছি, আর জেলা হচ্ছে বরগুনা। গত 2 বছর আগে আমি আসছি, তখন এই রাস্তাটা মোটামুটি অনেকটা ভাঙাই ছিল পুরোটা, মানে মানুষের যাতায়াত করতে খুবই কষ্ট হইতো। এখন এইবার 2023 সালে আসার পরে দেখলাম যে মোটামুটি রাস্তার কাজ শুরুই হয়েছে। যাক, ভালো। ধন্যবাদ এখানকার যারা দায়িত্বে আছে, সার্বক্ষণিক তারা ভালোই কাজ করে। তালতলি উপজেলাটা 2010 সালে হওয়াতে অল্পতে কিন্তু মোটামুটি উন্নত হয়েছে। তালতলি যারা আছে তারা অবশ্যই জানে, খুব অল্প টাইমে মোটামুটি ভালো উন্নত হয়েছে আমাদের তালতলি উপজেলাটা। সকাল সকাল আসছি, লঞ্চ থেকে নামার পরে মোটামুটি মানে যা দেখলাম খুব অনেক দিন পর খুব ভালো লাগে। অনেক ভালো একটা জার্নি ছিল এটা। আর একটা বিষয় আমি খেয়াল করছি, সকাল সকাল রাস্তাঘাটে কোনো লোকজন নাই, কোনো জ্যাম নাই, নির্দ্বিধায় গাড়ি চালাইতেছি, দেখছি। আহ, কি শান্তি! আসলে গ্রামগঞ্জের মতো শান্তি কোথাও নাই, ওইটা আসলে সবাই উপভোগ করতে পারে। আমাদের এখানে মোটামুটি অনেক আগে থেকেই বাস চলে, আর একটু আগে যে সুগন্ধা পরিবহনটা গেল, সেই একবারে ছোটবেলা থেকে আমরা কিন্তু এই গাড়িতে যাতায়াত করতাম। আর প্রধানত সড়ক পথ এবং নদী পথে যোগাযোগ ব্যবস্থা আছে, চাইলে নদী পথেও একবারে তালতলি পর্যন্ত যাওয়া যায়। আবার এইখান থেকে অনেক লাইন আছে যেখান থেকে আপনি কুয়াকাটা যেতে পারবেন, আবার চাইলে এখান থেকে সুন্দরবন যাওয়া যায়, ট্রলার নিয়ে যাওয়া যায় আর কি। তবে একটা বিষয়ে, সেটা হচ্ছে সমুদ্র তীরবর্তী হওয়ায় তালতলি প্রাকৃতিকভাবেই সমৃদ্ধ। বন আছে, আষাঢ় চর আছে, তারপরে ফাতরার বন নামে একটা জঙ্গল আছে। সব থেকে এখন বর্তমানে পর্যটক এরিয়া যেটা হচ্ছে শুভ সুন্দর সমুদ্র সৈকত এবং পিকনিক স্পট। এখানে মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, প্রতি বছর শুভ সন্ধ্যায় একটা প্রোগ্রাম হয়, হচ্ছে শুভ সন্ধ্যার দিকে মানে রাতে প্রোগ্রামটা হয়, অনেক সুন্দর। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, রাখাইন পল্লী আছে, খুব অল্প সংখ্যক জনগোষ্ঠী এখানে আছে রাখাইন পল্লীতে। ইকো পার্ক আছে, মানে মোটামুটি ভালোই আছে, দেখার মতো অনেক কিছুই আছে। আর গ্রাম তো গ্রামই, গ্রাম আসলে দেখতেই, যেখানেই যাবেন সেখানে তো গ্রাম দেখতেই ভালো লাগে। হাট বাজার আছে 13টা, তালতলি যে বাজার, বাজারটা অনেক সুন্দর। বাজার নিয়েও একটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।